এ পর্যায়ে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানতে পেরেছি যে চলতড়িৎ বলতে আমরা কি বুঝি এবং চলতড়িতের জন্য চলতড়িৎ প্রবাহের ক্ষেত্রে আধানের প্রবাহ কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গার কনসেপ্টটা কিন্তু আমাদের চমৎকার ক্লিয়ার হয়ে গেছে। এখন এই চলতড়িৎ প্রবাহের জন্য নির্দিষ্ট পদার্থের মধ্য দিয়ে সেটা যায়, সেই পদার্থগুলোকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এই আধানের প্রবাহের ভিত্তিতে। তখন যখন আধানের প্রবাহ হতে পারে তখন তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ, কারণ পরিবহন করতে পারছে তাই পরিবাহী, যাদেরকে ইংলিশে বলা হয় কন্ডাক্টর। একই সাথে যে সকল পদার্থের মধ্য দিয়ে চার্জ যেতে পারছে না তাদেরকে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে চলতড়িৎ প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ তারা পরিবাহী হিসেবে কাজ করছে না, তাই তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলা হয়ে থাকে, যাদেরকে ইংলিশে বলা হয় ইনসুলেটর। অ্যাট দ্য সেম টাইম এমন কিছু পদার্থ আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিছু পরিমাণ হয় আবার কিছু পরিমাণ হয় না, অর্থাৎ মোটামুটি অন্তরক বা অপরিবাহী এবং পরিবাহীর মাঝামাঝি ব্যবহার হয়, অর্থাৎ তাদের মাঝামাঝি একটা আচরণ সে দেখায়, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ বা সেমি কন্ডাক্টর। এই ক্ষেত্রে যদি আমরা পরিবাহী পদার্থ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যাই তখন কিন্তু বিভিন্ন ধাতুগুলো আছে তাদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চার্জের পরিবহন করতে পারে। এটা যেমনটা আমরা কেমিস্ট্রিতে পড়ে এসেছি যে মুক্ত ইলেকট্রনগুলো থাকবার কারণে একটা ধাতুর মধ্য দিয়ে পরিবহন করতে পারে, অর্থাৎ এই মুক্ত ইলেকট্রনগুলো যেগুলো কিনা নেগেটিভ চার্জ তারাই কিন্তু আমার তড়িৎ পরিবহন করে নিয়ে যায়। অন্তরক পদার্থের ক্ষেত্রে যেগুলো যদি বলি কাঠ রাবার সেগুলোর ক্ষেত্রে এইরকম মুক্ত ইলেকট্রন কিন্তু থাকে না, তাই সেখানে তড়িৎ পরিবহনও পসিবল হয় না। আর যখন আমরা অর্ধপরিবাহী কিংবা সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলি সেই জায়গাটায় কিন্তু দেখা যায় যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় পদার্থের তখন কিন্তু তার কিছু মুক্ত ইলেকট্রন দেখা যায় যেগুলো কিনা আমার তড়িৎ পরিবহন করে নিয়ে যায়, অর্থাৎ পরিবহন ইলেকট্রন আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা যেগুলো পদার্থগুলো জানি সিলিকন জার্মেনিয়াম যেগুলো আছে সেগুলোই কিন্তু আমার ক্ষেত্রে অর্ধপরিবাহী পদার্থ হিসেবে কাজ করে। এরই মাধ্যমে খুব চমৎকারভাবে কিন্তু আধানের ভিত্তিতে পদার্থগুলোকে এই পরিবহন দিয়ে কিভাবে ভাগ করা যায় এবং তার মাধ্যমে কি চমৎকারভাবে তড়িৎ পরিবহন হচ্ছে কিংবা হচ্ছে না এই বিষয়গুলো সম্বন্ধে একটা অসাধারণ ধারণা পেয়ে গেলাম। তোমার পছন্দের এই বিষয়ের আরো ভিডিও পেতে এখনই ডাউনলোড করো ক্লাসরুম সহজে শেখার অ্যাপ।